আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وحشرناهم فلم نغادر منهم أحدا لقد جئتمونا كما خلقناكم أول مرة وقال النبي صلى الله عليه وسلم يحشر الناس حفاة وعراة وغرلا قالت يا رسول الله الرجال والنساء
بعضهم إلى بعض قال يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله ہر ابتدا کے پہلے اور ہر انتہا کے بعد بعد خدا جس کے شان ہے او نام محمد بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميعا نبی رش کے جرا دل بھائی اے دورات کدنا روز حشر بھائی جان ترا نبیر دیکھا پبینا صلی اللہ علی محمد صلی اللہ صلی اللہ محمد صلی اللہ ارے مدینار مچی تمی کتا بگوان تمہاری بکت شوئے اسن نبی مودر دو جہان اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آلی سیدنا مولانا بھیجیا رب ہمارا درود اور سلام برگزیدہ نبی پر اپنے مدام بارک اللہ لنا ولکم فی القرآن العظیم ونفعنا وإیاکم بالآیات والذکر الحکیم
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ছোট শালগর পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব দামাত বারাকাতুহু, দিগর মুআজ্জাজ মুকাররাম, আমন্ত্রিত জাতির কর্ণধার সত্যের দিশারি ওলামায়ে কেরাম, উপস্থিত সর্বস্তরের আল্লাহওয়ালা দিন দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, ফর্দার অন্তর আর আলে অবস্থানরত ফর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া জ্ঞাপন করা দরকার, যিনি আখিরি জমানা ফিতনা এবং ফসাদের সময়ে আমাদেরকে দ্বীনের আলোচনা শোনার জন্যে এবং যোগদান করার জন্যে তৌফিক দান করেছেন, তাই কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে নিঃসৃত একখানা হাদিস তিলাওয়াত করেছি, যে হাদিস খানা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে কিছু আলোকপাত করার চেষ্টা করব, যদি আল্লাহ পাক তৌফিক দান করে সবাই বলুন আমিন। বন্ধুগণ, আমরা বর্তমানে যে জগতে আছি জগৎটার নাম কি? একজন বলছে দুনিয়া, আর কেউ কিছু, উনার উত্তরটা ঠিক আছে, একজনে করছে, এই জগতের নাম কি? দুনিয়া। এই কথাটা বলতো চিন্তা করলে তো আয় না, এটা দুনিয়ার জগৎ, এই জগতে আমরা চিরদিন থাকব নি? কে আছেন চিরদিন থাকবেন একজন বলেন? নাই। এই দুনিয়াতে আসার আগে আমরা কোথায় ছিলাম বলতে পারেননি? এই দুনিয়াতে আসার আগে আমরা যে জগতে ছিলাম সেই জগতের নাম হলো আলমে আরওয়াহ, তথা রুহের জগৎ। কিসের জগৎ? রুহের জগৎ। রুহের জগতের শেষ হয়েছে, শুরুও ছিল কি ছিল না? আরবি তর্কশাস্ত্র তথা মান্তিকের ভাষায় বলা হয় যে জিনিসের শুরু হয় এই জিনিসের শেষও হয়। রুহের জগতের শুরু হয়েছে, শেষ হয়েছে, দুনিয়ার জগতের শুরু হয়েছে, শেষও হবে, আখেরাতের জগতের শুরু হবে, শেষ আর হবে। আল্লাহ পাকের শুরু আছে নি কথা কয় না? আল্লাহ পাকের শুরুও নাই, শেষও নাই। আল্লাহ না কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল্লাহ না কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, فرد صمد عن صفة خلق بريء، فرد صمد عن صفة خلق بريء، رب عزلي خلق خلق كمالا، رب عزلي خلق خلق كمالا. كوبي بولين
আল আনা কামা কানা, আজকে আল্লাহ এমন আছেন যেমন আল্লাহ অতীতে ছিলেন তেমনি আল্লাহ ভবিষ্যতেও থাকবেন। আল আনা কামা কানা বলাম ইয়াল কাজাওয়ালা, সব কিছু জায়েল হবে, দূরীভূত হবে, আমার আল্লাহ দূরীভূত হবে না। ফারদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউ, আল্লাহ রাব্বুল আলামিন একক সত্তা, সব কিছু চাইতে আল্লাহ বিনিয়াস, কারো দিকে মুখাবেক কিনন, রব্বুন আজালিউন খালিকু খালকা কামালা, রব্বুল আলামিন আজালি, আল্লাহ অতীতে ছিলেন বর্তমানে আছেন ভবিষ্যতেও থাকবেন, এটাকে বলা হয় আজাল। ওই সময়কে আইলমে আজল বলা হয়, যেই সময়ে কোনো মাখলুক তৈয়ার হয় নাই ওই সময়ও আমার আল্লাহ ছিলেন। প্রশ্ন হইল আজালে আল্লাহ ছিলেন, আল্লাহরে কেউ পয়দা করছেন সৃষ্টি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধ তোমার জ্ঞান কাজে লাগবে না, সংকীর্ণ জ্ঞান নিয়ে আমি আল্লাহকে বুঝতে পারবে না। আমি আল্লাহর বিষয়ে যদি বুঝতে হয় আমি আল্লাহ নিজেই বলিয়া দিতে হইবে। এই জন্য আল্লাহ কোরআনুল হাকিমের ভিতরে আল্লাহর পরিচয় ধরে তুলেছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই হলো সূরা ইখলাস, এখানেই শেষ না। শামসুল ফরিদপুরী রহমতুল্লাহ আলাই বাহারুল উলুম ছিলেন, শামসুল ফরিদপুরী রহমতুল্লাহ আলাই একটা রিসালা লিখছেন, একটা বই, এই বইটার নাম হইল আল্লাহর পরিচয়। বাংলাতে কার পরিচয়? আল্লাহর পরিচয়। ওই আল্লাহর পরিচয় লিখতে গিয়া উনি আলোচনায় আনছে সর্বপ্রথম আয়াতুল কুরসি। কারে আনছে? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ কি বলে? আল্লাহ আল্লাহ ওই সত্তা, লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া আর কোন মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ কাকে বলে? মাবুদ বলা হয় ওই সত্তাকে যার ইবাদত করা হয়, যার কি করা হয়, সেজদা ইবাদত কথা বলেন, রুকু ইবাদত নি, প্রশংসা ইবাদত নি, তাইলে সেজদাটা ইবাদত যদি হয় ইবাদত কার হইব? একমাত্র, একমাত্র শব্দ লাগাইছিল, একমাত্র লাগাইলে আর দ্বি মাত্রা তিন মাত্রা নাই, কি কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ওই সত্তা যিনি ছাড়া আর কোন মাবুদ নাই। সেজদা যদি ইবাদত হয় আপনাদের ভাষায়, তাইলে সেজদা মাজারে করলে বলবে, বাবার ভাইয়ের, ফিরির ভাইয়ের, বটগাছের গুড়ায়, মূর্তির ভাইয়ে, চন্দ্রকে, সূর্যকে, গঙ্গা গিয়া গঙ্গা স্নান করলে ওই বনি, তাইলে আল্লাহ তো বলছেন আল্লাহ ওই সত্তা যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই।
নেই। এই জন্য আল্লাহর ইবাদত শুধু করতে হবে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করলে রুহের জগৎ থেকে দুনিয়ার জগতে আসার পর পরীক্ষা শুরু হয়ে গেছে, পরীক্ষা ফিল করে ফেললেন, পরীক্ষায় যদি উত্তীর্ণ না হতে পারেন তাহলে আপনার ফলাফল ভালো হবে না খারাপ হবে। আল্লাহ আল্লাহ ওই সত্তা যিনি ছাড়া অন্য কোন মাবুদ নাই। ইলা শব্দের অর্থ লেখেন তাফসীরের কিতাবে মাবুদ, তবে ইলা শব্দটা উলুহাতুন থেকে বের হয়ে এসেছে। ইলা শব্দের মুশতাক মিনহু অনেক উল্লেখ করা হয়, কিন্তু একটা মুশতাক মিনহু উৎপত্তি স্থল বলা হয় উলুহাতুন। তাফসীরে কাশাফের ভিতরে উলুহাতুনের ব্যাখ্যায় উল্লেখ করেন আল্লামা তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি, উনি বলেন আল্লাহকে ইলা কেন বলা হয়, দুনিয়ার সব কিছু চিনা সহজ, আমার আল্লাহকে চিনতে গিয়া মখলুকদের ব্রেন দুর্বল হওয়ার কারণে পেরেশান হয়ে যায়। ওই আল্লাহকে চিনতে গিয়া পেরেশান হওয়ার কারণে ইলা শব্দটাকে উলুহাতুন থেকে লওয়া হয়েছে, অর্থাৎ দুনিয়ার মানুষেরা রে আমার আল্লাহকে চিনা তোমাদের জন্য ফরজ, কিন্তু আল্লাহকে চিনা এত সহজ নয়, কষ্ট করে মেহনত করে জীবনের সময় ব্যয় করে মেধা ব্যয় করে আমার আল্লাহকে চিনতে হবে। আল্লাহর পরিচয়ের আলোচনা উদ্দেশ্য না আমার, কিন্তু একটু টাচ না দিলে হয় না। যারা দাঁড়ায় রয়েছেন দয়া করে বৈশা যান কেনা, এটা তো তফসিরের আলোচনা হইতেছে, যে তো সাপ খেলা না বন্ধুগণ, মনে করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন উনার গুণ বর্ণনা করেন, আল হাইয়ু, আল্লাহ হইলেন চিরঞ্জীব, চিরঞ্জীব যিনি যার কোনোদিন মরণ হয় না, কিন্তু যার মরণ হয় সে তো চিরঞ্জীব হতে পারে না। চিরঞ্জীবের আরেকটা ওয়ার্ড, আরেকটা শব্দ হলো মহাত্মা। মহা কথা কয় না, মহাত্মা একমাত্র কে? আরো আসতে বলেন আল্লাহ, আল্লাহ হইলেন একমাত্র মহাত্মা, যার মরণ হয়ে গেছে সে মহাত্মা হইতে পারে না, মানুষ বলতে পারে, কিন্তু এই বলার দ্বারা আমার আল্লাহর গুণ হাইয়ুনের সাথে শিরিক হয়ে যায়। শিরিককারী বেহেশতি হবে, আরো জোরে কন ইন্নাল্লাহ লা ইগফিরু আই আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ সগিরা গুনাহ যদি করো আর কোরআনের তিলাওয়াতে লিপ্ত হয়ে যাও ক্ষমা হয়ে যাবে, সগিরা গুনাহ যদি করো রাস্তায় হকানি আলেম দেখা সালাম দিলা মুসাফা করলাম চেহারার দিকে তাকাইলা সগিরা গুনাহ ক্ষমা হয়ে যাবে। দুনিয়ার মানুষ সগিরা গুনাহ যদি করে থাকো
মসজিদের ভিতরে ঢুকছো আর দোয়া পড়ে নিছো আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক বলে মসজিদের ভিতরে ঢুকায় ইবাদতে লিপ্ত হয়ে গেছো সগিরা গুনাহগুলি মাফ হয়ে যাবে কবিরা গুনাহ যদি করে থাকো কবিরা গুনাহ তওবা করলে ক্ষমা হয়ে যাবে কিন্তু শিরিক গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না শিরিক আল্লাহ ক্ষমা করবেন তাহলে মাজারে যে ছেলের চুল মানে ছেলের যদি দুঃখ বিমার থেকে বাঁচা তাহলে মাজারে গিয়া কি করব মান্যতে চুলগুলি খামাইবো আর একটা গরু জবাই করে খাইব আছে না নাই আপনাদের শাল ঘর মনে হয় নাই মাজারে মান্যত করে মুরগি দিবে মাজারে মান্যত করে মহিষ দিবে মাজারে গিয়া সেজদায় পড়া কান্দে ও আমার ভাইরা ও আমার বোনেরা শুনো এই সমস্ত কিছু হলো শিরিক শিরিকের দ্বারা ঈমান চলে যায় এমন গুনাহ যেই গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে না ক্ষমা করার যোগ্যতা আছে ক্ষমতা আছে এর হরেও করে না প্রশ্ন হইল আল্লাহ না দয়ালু কি কোন আল্লাহ দয়ালু নেই তাইলে মেহেরবান খোদা উনার দরবারে অন্যায় করে উনি কেন ক্ষমা করবে না তাইলে উনি দয়ালু কেমনে হলো তাফসীরের কিতাবে লেখে দয়ালুর দয়ার একটা পর্যায় আছে একটা জায়গা আছে আল্লাহ বলে শিরিক সারা যত পর্দায় আছে সবগুলোতে আমার দয়া কাজে লাগে আমি আল্লাহ দয়া দেখাই কিন্তু শিরিককারীর জন্য আমি আল্লাহ দয়া দেখাই না গাফফার নামটা কবিরা গুনাহ যারা করে তাদের জন্য আল্লাহ ব্যবহার করে সগিরা গুনাহ যারা করে তাদের জন্য আল্লাহ ব্যবহার করে মদখুর কেও আল্লাহ ক্ষমা করে গুসখুর কেও আল্লাহ ক্ষমা করবেন সুদখুর কেও আল্লাহ ক্ষমা করবেন জিনাখুর কেও আল্লাহ ক্ষমা করবেন যদি তওবা করে নেই কিন্তু শিরিককারীকে আমার আল্লাহ ক্ষমা করবে না কারণ শিরিক এমন একটা অন্যায় আমার আল্লাহ বলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না কারণ আছে আল্লাহ বিধান দিছেন বিধান না মানলে আপনি গুনাহগার হইলেন হুকুম না মানলে গুনাহগার হইলেন ইডা আল্লাহ মাফ করে দিবেন কিন্তু ডাইরেক্ট আল্লাহর সত্তাতে আঘাত করছেন ইডা আল্লাহ মাফ করবেন এর একটা যুক্তি আছে যুক্তি রইল আপনার বাড়িতে ছয় মাসের জন্য একটা মুনি রাখছেন মুনি বুঝেন মুনি বুঝেন না বদুল্লাহ বুঝেন কুমিল্লার ভাষায় বদুল্লাহ কো খামলা হোক তাইলে একটা কামলা রাখছেন কয় মাসে লাগে ছয় মাসে লাগে এরে আপনি বাজার থেকে সুরমি কলা সাম্বা কলা আনেন জি দুধ আনেন জি মানেন আপনার সাথে বসায় সকালে খাবার দেন ইয়ে খাইতে চলতাছে শরীরটা আগের থেকে ভালো হয়েছে স্বাস্থ্যটাও ভালো হয়েছে এখন আপনি মনে করেন গেছেন গে দেবীদার বাজার আসতে আসতে হয়ে গেছে রাত্র দশটা এরে অনেক আদর করেন বাড়ির সব কাজ সে গুছিয়ে রাখে বাড়িতে এসে দেখেন রাত্র দশটার সময় এ আপনার বিবির সাথে বিছানার ভিতরে শুয়ে রয়েছে আপনি বরদাস্ত করবেন কথা কন না এমন রুচিশীল মানুষ কি আছে কেন বরদাস্ত করবেন আদর কি কম করে বরদাস্ত না করার কারণ এই বিবির বিছানা তার মালিক একমাত্র আমি আমার বাবাও নয় আমার ভাইও নয় আমার কন্য কেউ নয় সুরে কম ঠিক কিনা তাহলে বন্ধুরে একক মালিকানা বিছানায় যদি কামলা শুয়া থাকে
আপনি এই কামলাকে কি করবেন? আর আর আদর করে রাখবেন নি, মাফ করে দিবেন নি, কি বলবেন? একটা কোপ দিমু তিন টুম করে লাগি কি কোন ঠিক কিনা? কেন ক্ষমা করেন না? কেন আদর কি কম করেন? আমি সব কিছু মানতে পারি, একক মালিকানার বস্তুগুলোতে সে শরীক হবে আমি মানতে পারি না। বিবির বিচারা যেমন একক মালিকানা, আল্লাহ বলে ইবাদত আমি আল্লাহর একক মালিকানা। তোমার বিবির বিছানাই কামলা শুয়ে থাকলে যাও তুমি বরদাস্ত করতে পারো না, ক্ষমা করতে পারো না। আমি আল্লাহর ইবাদতে কাউকে শরীক করলেও আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। হুজুর একটা উদাহরণ দিলেন, উদাহরণটা খারাপ ভাষায় দিলেন, এর সাইতে ভালো উদাহরণ কি ছিল না? অনেকে যুক্তি দিব এই উদাহরণটা আমার লো তাফসীরে মারিফুল কোরআনে আল্লাহ পাকের বাসা থেকে শফী সাব রহমাতুল্লাহি আলাই আলোচনা এনেছেন, বরাত দিয়েছেন ওই আয়াতের, আনতুম তাখাফুনাহুম কাখিফাতিকুম আনফুসাকুম, তোমরা নিজেদের একক মালিকানার বস্তুতে যেমন অন্যদেরকে শরীক করা থেকে বই পাও, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করলে আমি আল্লাহ লজ্জা পাই, আমি আল্লাহর রাগ এত বেশি হয়, আমি আল্লাহ ক্ষমা করি না। রসুল সাহাবীদেরকে একদিন বললেন, ও সাহাবীরা আল্লাহ একটা ওয়াদা করছে শুনবানি, কম কম সাহাবীরা বলে হুজুর ওয়াদা বলেন? অবশ্যই ইনশাআল্লাহ শুনলাম। রসূল বলেন, সাহাবীরা আল্লাহ পাক ওয়াদা করেছেন, তোমরা যদি আল্লাহর পাওনা দিয়া দাও আল্লাহ পাক তোমাদের পাওনাটা দিয়া দিবেন। সাহাবীরা বলে হুজুর আল্লাহর আবার পাওনা কোনটা? রসুল বলেন আল্লাহর পাওনা হলো দুনিয়ার জীবনটাকে শিরিক মুক্ত কাটাইতে হবে, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবা না, জাতি শরীকও করতে পারবা না, সিফাতানো শরীক করতে পারবা না, গুণগত শরীক করা যাবে না, জাতগত শরীক করা যাবে না, আকিদাগত শরীক করা যাবে না, কৌলানো শরীক করা যাবে না, ফেলানো শরীক করা যাবে না। ইডা আল্লাহ আল্লাহ। আর তোমাদের পাওনা কি জানো নি? সাহাবীরা বলে হুজুর বলেন না, আল্লাহর নবী বলেন তোমরা যদি শিরিক মুক্ত জীবন কাটাইতে পারো আল্লাহ ওয়াদা করেছেন তোমাদের পাওনা আল্লাহ তৈরি জান্নাত দান করে দিবে। তাহলে বোঝা গেল সগিরা কবিরা যত গুনাহ হইব এইগুলো আল্লাহ মাফ করবেন, এই হাদিস দ্বারা বোঝা যায় সগিরা কবিরা মাফ করবেন, কিন্তু শিরিক আমার আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ আব্বাবিল বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ হইলেন হাইয়ুল চিরঞ্জীব, আল্লাহ ছাড়া অন্য কাউকে মহাত্মা মানা শিরিক। কথা আমার বুঝেননি? এরপরে আল্লাহ বলেন আল কাইয়ুম, আমি আল্লাহ বিদ্যমান, আমাকে কেউ নড়াইতে পারে না। আল্লাহ কি 5 বছরের ক্ষমতা, 10 বছরের ক্ষমতা, 41 সাল পর্যন্ত ক্ষমতা? আল্লাহ কত সাল পর্যন্ত ক্ষমতা? অনন্ত অসীম ক্ষমতা, চির
দিনের মালিক হলেন আমার আল্লাহ, আমার আল্লাহর মালিকানা কেউ নিতে পারবে না। আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললেও আল্লাহর ক্ষতি নাই, আল্লাহর পক্ষে কথা বললেও আল্লাহর ইজ্জত বাড়ে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে মিছিল করলেও লাভ নাই, আল্লাহর বিরুদ্ধে মিটিং করলেও লাভ নাই, কারণ উনি হইলেন আহকামুল হাকিমি। আল্লাহ বলেন রুহের জগতের শুরু হয়েছে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করাতে, রুহের জগতের প্রত্যেকের শেষ হয়েছে মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে, দুনিয়ার জগৎ শুরু হয়েছে ওয়া করে চিৎকার দেওয়া থেকে। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার জগতের শেষ হবে খবর নাই, এটার নাম কি মৃত্যু? থেকে যতই পালাম মৃত্যু তোমায় লইবে গিরি, ঠিক না মিটি? মৃত্যু থেকে যতই পালাও মৃত্যু তোমায় লইবে গিরি, যদিও সদূর আকাশ পানে পালাও তুমি লাগাই সিরি, যদিও সদূর আকাশ পানে পালাও তুমি লাগাই সিরি। মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জগৎ শেষ, কবরে লাশ রাখার সময় একটা দোয়া পড়া হয়, দোয়াটা কি? এটা কবরে লাশ রাখার দোয়া নি? মাথাটা পশ্চিম দিকে ঘুরাইয়া দেওয়ার সময় মুখটাকে তখন বলা হয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। লাশ যখন খাতলা থেকে কবরে রাখা হয় নিচে নামাইতেছে আর কুরআনের আয়াতের তিলাওয়াত চলতেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখান থেকে কবরের জগতের শুরু, কবরের জগতের একটা শেষও আছে। ইসরাফিলের সিংহায় আওয়াজ দেওয়া পর্যন্ত কবরের জগৎ শেষ। এখন পাইছেন নি? ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় আওয়াজ দেবে, ওই সময় থেকে আখেরাতের জগতের শুরু হয়ে গেল, ময়দানে মাহশর থেকে ওই দিন থেকে আর শেষ নাই। হুজুর কবরের জগতের শ্রেষ্ঠ যে ইসরাফিলের দ্বিতীয় সিংহার আওয়াজের দ্বারা হইব, এর একটা দলিল দেন না? ইসরাফিলের দ্বিতীয় আওয়াজ কখন করা হবে? তাজকিরাতুল কুর্তুবী ইমাম কুর্তুবী বাবুল মাহশার এর আলোচনায় এনেছেন, আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মখলুকাতের ইন্তেকালের পর আজরাইলের ও মৃত্যুর ঘোষণা দিবে, আজরাইলের ও মৃত্যু হয়ে যাবে। তখন আমার আল্লাহ আরশে আসিম থেকে একটা বৃষ্টি নাজিল করবে, আরশে আসিমের বৃষ্টির দা ইসরাফিল আলাইহিস সালাম জিন্দা হবে। ইসরাফিল কে আমার আল্লাহ ডাইকা বলবে, ইসরাফিল সিংহাটা কোথা? যে সিংহাটা তোমার মুখে লাগানো ছিল। ইসরাফিল আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, আল্লাহ এই সিংহ সম্পর্কে আমার এখন আর কোনো দেয়াল নাই, কারণ আমারও তো মৃত্যু হয়ে গেছিল। আপনি আর সে আজিম থেকে বৃষ্টির দ্বারা আমি ইসরাফিলকে উঠা দিলেন, আল্লাহ গো এই সিংহ কোথায়? আমি ইসরাফিল বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইসরাফিল বেহেশতের ভিতরে গিয়া দেখ, আমি আল্লাহ
তোর মুখের সিংহাটা হেফাজত করে রেখেছি। ওই সিংহাটা যখন ইসরাফিল আলাইহিস সালামের কাছে দেওয়া হবে, আল্লাহ বলবে ইসরাফিল দ্বিতীয়বার এখন আর একটা আওয়াজ দাও। কত নম্বর আওয়াজ? দুই নম্বর আওয়াজ। দ্বিতীয় নম্বর যখন ইসরাফিল আলাইহিস সালাম দিবে, বাবা আদম থেকে আখির জামানার পয়গম্বরের সর্বশেষ উম্মত, সূর্য পশ্চিম দিকে যেই দিন উঠবে, সূর্য ওঠার আগে ইসরাফিলের সিংহার প্রথম আওয়াজের পূর্বক্ষণ পর্যন্ত যেই বাচ্চাটা জন্ম হবে, ওই মানব আর দানব সহকারে আঠারো হাজার মতান্তরে ৪৬ মতান্তরে ৮০ হাজার মখলুকাত আল্লাহর দরবারে উপস্থিত হইতে শুরু করবে। তাফসীরের কিতাব প্রমাণ করে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা যখন দ্বিতীয়বার আওয়াজ দিবে, সর্বপ্রথম সিংহার আওয়াজের দ্বারা আল্লাহর রসূল মুহাম্মাদুর রসূলুল্লাহ রওজা মুবারক থেকে প্রথম উঠবে। রসূল বলেন হাশরের মাঠে প্রথম আমি থাকি। আপনাদের বুঝতে কোনো অসুবিধা আছে? এ কোটা বলে আসেন, এ কোটা বন্ধ করে দিছেন। এখন ডিজিটাল দুনিয়া, এই কোসার আওয়াজ হয় না তো, এই কোটা থাকলে আপনারা বুঝতেন আমি কথা কইলে কি মজা হয়। আমি এটারে খুললে একবারে দূরে সরাই দিছেন, কেড়ে বলে থাক না, দিহি না, কোনো কাজে লাগিনি। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله জোরে জোরে সবাই জবান খুলে এক জোরে জবান বন্ধ রাখবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে জোরে সবাই জবান খুলে পাহাড়েরই জরুন সমূহ গর্জে উঠে জপনা সবে দাড়ি অলিরাজে করছে বৈরম সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ জুরে জুরে মহব্বতে ইল্লাল্লাহ লা ইলাহা জান্নাতেরি হুরবালারা জান্নাতেরি হুরবালারা গর্জে উঠে জপনা সব গুজারি অলিরাজে করছে ওই নাম সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে আল্লাহ রসুল প্রথম উঠবেন। রসুল বলেন এরপরে একটু দেরি হবে, আমার পরে আবু বকর আর উমর উঠবেন। সুবহানাল্লাহ জোরে বল না, আল্লাহর নবী বলেন আবু বকর উমর পরে জান্নাতুল বাকিয়ার জান্নাতুল মুআল্লা যত সাহাবায়ে কেরাম ঘুমায় আছেন ওই সমস্ত সাহাবায়ে কেরাম উঠবে। জান্নাতুল বাকি মদিনার কবরস্থান, জান্নাতুল মুআল্লা আম্মা জান আয়েশা সিদ্দিক আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরস্থান। জান্নাতুল মুআল্লা হলো মক্কায়, জান্নাতুল বাকি হলো মদিনায়। পরিসংখ্যান অনুপাতে বলা হয় জান্নাতুল বাকির ভিতরে নাকি ১০,০০০ সাহাবীর কবর রয়ে গেছে। রসুল বলেন আমার প্রাণ ও কুরমর এরপরে জান্নাতুল বাকিয়ার জান্নাতুল মুআল্লার সাহাবীরা উঠবে।
এরপরে দুনিয়ার সমস্ত মানুষ কবর থেকে বের হইবে, ওই কথাটা আমার আল্লাহ কোরআনুল হাকিমে বলেন, ওয়ায়াখরুজুল মিনাল আজদাসি সিরাআন কান্নাহুম ইলা নুসুবিহ ইউনফিজুন। আল্লাহ পাক বলেন ইসরাফিল যখন সিংহায় আওয়াজ দিবে, পৃথিবীর সমস্ত মখলুকাত যার যার কবর থেকে সমাধি থেকে বের হবে, এমন ভাবে বের হবে কান্নাহুম ইলা নুসুবি ইউফিজুন, যেন তাকে কোনো একটা মিটিং মিছিল অথবা সমাবেশের দিকে ডাকা হইতেছে, দ্রুত গতিতে ঝুঁকে ঝুঁকে যাইতে থাকবে। দেখছেন না আসামি ঘুমায় রয়েছে, পুলিশ এ দরজার দ্বারা এক এ দরজা খুলে না, দরজা খোলার পরে কৌমক আছে নি আছে কো, আপনাকে অ্যারেস্ট করা হলো, ইউ আর অ্যারেস্ট বলার পরে চেহারার রং পরিবর্তন হয়ে যায়। পুলিশ যখন হাত করে লাগায় বলে আমাকে কাপড়টা নিতে দেন না, কাপড়টা নেই সাথে একটা লঙ্গি নেই একটা গেঞ্জি নেই আরো অনেক কিছু নেওয়ার চেষ্টা করে, কেন আমি যেই দিকে যাইতেছি তাড়াতাড়ি ফিরে আসার কোনো সম্ভাবনা না, কবর থেকে কবর বসে যখন বের হইতে থাকবে তখন তারা উদ্দেশ্য স্থলের দিকে যেমন মানুষ যায় দ্রুত গতিতে ঠিক তেমনি ভাবে মানুষ যাইতে থাকবে। হাদিসের কিতাবে প্রমাণ করা হয় পৃথিবীর সমস্ত মানুষ পশ্চিম দিকে রওনা দিবে, কোন দিকে? পশ্চিম দিকে রওনা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল হাকিমে বলেন সমস্ত মানুষ সমস্ত জিন সমস্ত পশু পাখি কীট প্রথঙ্গ সবগুলো জমা হবে যেই ময়দানে, এই ময়দানের নাম হল ময়দানে মাহশার। হাসর শব্দের অর্থ হল জমাকরণ, হাসর শব্দের অর্থ জমাকরণ। ওই হাসরের ময়দানের দিকে মানুষ যাবে, আল্লাহ বলেন ওয়া হাসারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, আল্লাহ নিজে বলতেছেন সবাইকে আমি আল্লাহ জমা করব, ফালাম নুগাদির মিনহুম আহাদা, আমার মখলুকাতের একজন আমি আল্লাহকে ফাঁকি দিতে পারবে না। ফাঁকি দেওয়ার ক্ষমতা কারো নাই, এক লোক সারা জীবন চুরি ডাকাতি হারমাদি বদমাশি জিনা বেবিচার করছে, গুনার কোনো দিগার বাকি রাখছে না, এখন মৃত্যুর সময় সেই লোকটা বলতেছে ছেলেদেরকে, ছেলেরা শুন প্রকৃতা, আমার মরার হরে আগুন দিয়ে হুইলালাই, আগুন দিয়া ফুইরা সাই গুলিয়ে তিন ভাগে ভাগ করো, এক ভাগ জমিনে বাইনে দিবে সার বাইনে না সার, আরেক ভাগ সমুদ্রে ছেড়ে দিবে, আরেক ভাগ দক্ষিণ দিক থেকে ফাল্গুনের হাওয়া বাড়ি দিলে উড়িয়ে দিবে। কেন? আল্লাহ পাকের দরবারে দাঁড়াইতে হবে এই ভয় তার ভিতরে আছে, তার উদ্দেশ্য তিন জায়গায় যদি আমাকে বন্টন করে ফেলে দেয় আল্লাহ পাক আমাকে পাবে না। কিন্তু আল্লাহ পাইতে গেলে কি কষ্ট করতে হয়? আল্লাহ কি কয়, কোন হাইয়া জীবিত যেতে হয়ে যাও,
কোন মাইতা মইরা যা মইরা যা কি কোন ঠিক কি না ইদাল্লাহু বিশাইইন আই ইয়াকুল লাহু ফায়াকুন আল্লাহ কোরআনে বলেন আমি আল্লাহ কোনো কিছু যখন বাস্তবায়ন করার ইচ্ছা করি শুধু কোন শব্দটা বলি বলার সাথে সাথে হয়ে যায় কোন শব্দ বলার সাথে সাথে হয়ে যায় ও আমার ভাইরা এমত অবস্থা হযরতে ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় আওয়াজ দিলে সমগ্র মখলুকাত হাসরের ময়দানে একসাথে কি হবে জমা হবে একজন আল্লাহকে ফাঁকি দিতে পারবে না তাফসীরে কিতাবে উল্লেখ করা হয় এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলো রে বান্দা দুনিয়ার জগতে অন্যায় অপরাধ করেছো গুনাহগার হয়ে গেছো এরপরে মৃত্যুর সময় ছাই বানাইয়া তিন দিকে তোমাকে বিস্তৃত করে দেওয়ার কথা কেন বললাম বন্দাটা একা বলে আল্লাহ তোমার দরবারে দাঁড়াইতে হবে এই ভয় আমার অন্তরে ছিল তোমার দরবারে দাঁড়াইয়া আমি কি জবাব দিব সেই শক্তি আর সাহস আমার নাই তুমি আল্লাহর দরবারের ভয়ের কারণে আমি এমন করার হুকুম দিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন বললা শুনো তোমার অন্যায়ের কারণে তুমি জাহান্নামে যেতে হয় কিন্তু আমি আল্লাহর ভয় কি আসলে তোমার অন্তরে ছিল বন্দা কসম খায়া বলল আল্লাহ তোমার ভয় আমার হৃদয়ে 100% ছিল তোমার দরবারে দাঁড়াইতে হবে এই ভয়ের কারণে এমন করতে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বন্দাকে বলে বন্দারে আমি আল্লাহর ভয় যার দিলে থাকবে সে জাহান্নামে যাবে আমি আল্লাহর কুদরতি হৃদয়ে বরদাস্ত হয় না যারে বন্দা যা আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন সে জান্নাতি হয়ে গেছে বনী ইসরাইলের লোকের ঘটনা এই কারণে আল্লাহ পাক নিজেই বলেন ওয়া আম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা عن الهوى فإن الجنة هي المأوى الله نجيب الجنة وأما من خاف مقام ربه যারা ভয় করে যে আল্লাহর দরবারে হাসরের ময়দানে দাঁড়াইয়া হিসাব নিকাশ দিতে হবে ওয়া নাহান নাফসা আনিল হাওয়া মন চাহি জিন্দেগি করে নাই নফসে আম্মারাকে বলছে না তোর কথা মানব না ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ নিজেই বলেছেন মনের বিরুদ্ধে যারা কাজ করে বিধান মেনে চলে এসেছো নবীর তরিকা মেনেছো ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া তাদের জন্য আমি আল্লাহ জান্নাত ঠিকানা বানায়া দিলাম আমাদের ভিতরে কি বই আছে যে হাসরের ময়দানে দাঁড়াই তুইব কি কোন আসেনি আর জোরে কোন না তাইলে মনে যদি চাই জুয়া খেলতে খেলবেন নি মনে যদি চাই ফিনচিরিল খাইতে খাইবেন নি
মনে যদি চাই জিনা করতে করবেন নি, মনে যদি চাই পূজায় অংশগ্রহণ করতে যাইবেন নি, মনে যদি চাই ডাকাতি করতে করবেন নি, মনে যদি চাই টিভি দেখে নাচ গান দেখে সময় কাটাইতে করবেন নি, এমন যদি না করেন তাহলে আল্লাহ বলেছেন ঠিকানা জান্নাত। আল্লাহ রাসূল আর এক হাদিসে বলেছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহ রাসূল বলে দুনিয়ার মানুষ হারাম ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, তোমার জীবনটা হালালের উপর প্রতিষ্ঠিত হয়ে যাবে। হালালের উপর যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তুমি জান্নাতি হয়ে যাইবা, কারণ হালাল সব কিছুই ইবাদত। তখন আবাদান না পাঁচ নামাজ সূর্যা হালাল যত কাজ করবেন সব ইবাদত। পাঁচ ওয়াক্ত নামাজ হরে আবার বাবির সাথে গিয়ে বিল্ডিং করে ওই বনি আবার দেখা গেছে সুদের টাকার হিসাব। আপনারা কুমিল্লার কথা বলবেন যে আমরা বিবাহের মানুষ, আমরা কুমিল্লার মানুষ বাবা সুদ করে যা মর্যাদা, নাউযু বিল্লাহি মিন যালিক। সুদ করে ছেলের মুসলমানই তো দাওয়াত দিব কাঠ দিয়া মুখিক না হুজুর, আরে মসজিদে হুজুর আইন আমার মুখ দিন আইন এই শেষ। কিন্তু সুদ করে কার দিব, কেরে সুদ করে 500 টাকা দিব উদাই জানা। আরো আছে কিতাব অসুবিধায় বললে এর কাছে গেলে কিছু টাকা হওয়া যাবে, বুঝছেন না? লাভ নিব ঠিক হয় কিন্তু দিব কথা হচ্ছে না। মেয়ের বিয়া আরেক বেটা সুদ করে দাওয়াত দিব, আরে সুদ করে মর্যাদা কি? সুদ করে গেলে আমি আইসু আর মসজিদের ইমাম সাহেব এলাকার সাধারণ সর্দার গেছে খবর নাই কো যা যাইছে খাওয়াই দিলা, আর সুদ করে আলাদা করে নিয়ে রুষ্ট সব আলাদা জিগাইবো আপনি কি টাকায় শিং মাছ না কই মাছ, আপনি লাগে তো রুই মাছ রাখুন যেত না কথা বলছি না মানে বাস করা। আল্লাহ কো যা খাইবার খায়ালো দুনিয়াতে ফাড়াইতে ফাড়াইতে সামনে ফাড়াই মজুর এখন ঠিক কিনা। আল্লাহ রাসূল বলে আমি মেরাজের রজনীতে জাহান্নাম ভ্রমণ করতে গেলাম, ভ্রমণ করতে গিয়া দেখি একদল মানুষ ফাতরগুলো ফেরেশতারা ফাতর মারছে জাহান্নামের আগুনের সাগর থেকে, তারা সাঁতরাইয়া সাঁতরাইয়া কিনারায় আসতে চায় কিন্তু আগায় আসলে ফাতর নিক্ষেপ করে এগুলো আগুনের ফাতর জোরে কোন না নাউজুবিল্লাহ। আর এরা এ ফাতরগুলো কইলে গিলা ফেডের ভিতরে গিয়ে ফাতর ঢুকে, ঢুকলে ফেডটা আস্তে আস্তে বড়। একটা কথা আছে না সমাজে খাইতে খাইতে ফেড বাড়ে, একটা কথা আছে না সুদপুরের ফেড এমনি দিকে বড় হইতা যায় কথা কই না কই ভায়া। আল্লাহ আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম রে জিব্রাইল এ লোকগুলো কাও যাদেরকে জাহান্নামের আগুনে সাগরে সাঁতরানোর জন্য দেওয়া হলো, কিনারার দিকে যখন আসে পাথর নিক্ষেপ করা হয় পাথরগুলো আবার পেটের ভিতরে ঢুকানে পেটগুলো বড় হয়ে যাইতেছে, এরা কারণ জিব্রাইল ডাক দিয়া বলে নবী গো এরা হলো আপনার উম্মতের ঘুষখুর আর সুদখুরেরা। আল্লাহ রাসূল বলেন আমি আরেকটু দেখ আগায় গেলাম জাহান্নামের ভিতরে গিয়া দেখলাম দুইটা ডেকসি, কয়টা ডেকসি? দুইটা ডেকসি, একটা ডেকসির ভিতরে গোশত হাকালো একবারে সুগরা ইদার কাছে কেউ নাই, আরেকটা ডেকসির মধ্যে দেখলাম পোসা গোশত দুর্গন্ধ রাঁধছেও না, এই দুর্গন্ধযুক্ত ডেকসিগুলো থেকে গোশত উঠায় উঠায় কিছু উম্মত খাইতেছে নাউযুবিল্লাহ কইতে নাউযুবিল্লাহ। রাসূল বলে জিব্রাইল এটা কাদের সুরত যারা হালাল গোশতগুলো রেখে আর সুগ্রানযুক্ত গোশতগুলোকে বাকি রেখে
হারাম পচা গোশতগুলো দুর্গন্ধযুক্ত গোশতগুলো খাইতেছে, এটা কাদের নমুনা? জিব্রাইল ডাইকা বলে, নবী গো আপনার উম্মতের মাঝে কিছু জিনাকার পুরুষ থাকবে, কিছু জিনাকারিনী নারী থাকবে, যারা হালাল স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সাথে অপকর্মে লিপ্ত হয়েছিল, যারা হালাল স্ত্রী থাকা সত্ত্বেও পর নারীর সাথে অবৈধ মেলামেশায় লিপ্ত হয়েছিল, ওই জিনাকারি আর জিনাকারিনী নারীদের অবস্থা এমন। বায়ের আমার ওই হাসনের ময়দানে দাঁড়াইতে হবে, এই ভয় প্রত্যেকের ভিতরে যদি রাখেন তাইলে গুনাহ করতে বলে চাইবে না, হালাল পথে জীবন কাটাবেন। ও ভাই, আল্লাহ রসুল বলেছেন, তুমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে রিকশা চালাও তাহলে এটা তোমার জন্য ইবাদত। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জমিতে কৃষি কাজ করে এটা ইবাদত, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তুমি সিনজি চালাও ইবাদত, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ব্যবসা বাণিজ্য করো এটাও ইবাদত। কারণ ইত্তাকিল মাহারিম, হারাম যখন ছাইরা দিলা নামাজে লিপ্ত হয়ে গেলা তখন সবগুলো ইবাদতের কাতারে আইসা গেল। এটা একটা হাদিস, আর একটা হাদিস থেকে প্রমাণ করি, কোনো অসুবিধা হইতেছি না আপনারা। বায়ার আমার, আল্লাহর রাসূল বলেন যে ইন্তিজারু সালাতে কাসালাত, নামাজের জন্য অপেক্ষা করাটাও নামাজের মতই সওয়াব। সুবহানাল্লাহ। আমনে ফজরের আজান দেওয়ার সাথে সাথে মসজিদে গেছেন, এখন গিয়া সুন্নত সেরে বসে আছেন, কিচ্ছু করেন না, দোয়া দুরুস কিচ্ছু করতেছেন না। আল্লাহ রাসূল বলে এই যে নামাজের অপেক্ষায় বয়ে রয়েছেন, এটাও নামাজ পড়লে দুই রাকাত নামাজ পড়তে দশ মিনিট সময় লাগুক আর আট মিনিট লাগুক, এই যে আট মিনিট সময়ে যেমন সোয়া, আপনি যে পনেরো মিনিট বসে অপেক্ষা করলেন, আট মিনিটের হিসাব করে পনেরো মিনিটে যত সওয়াব হয় এত সওয়াব দেওয়া হবে। এটাকে বলা হয়েছে ইন্তিজারুস সালাতে কাসসালাত, নামাজের জন্য অপেক্ষা করাটাও নামাজের মতো ইবাদত। কেমনে? ফজরের নামাজ সেরা মুসল্লি বাইরে আসে, বেড়ার কোনো চিন্তা নাই, একটাই চিন্তা জমিটা দেখুন, দেখকে আবার আইফোন আজান দিলে জোহরের নামাজ শুনো, এমন চিন্তা অনেক মুসল্লি থাকে না, আর জোরে কর না। আচ্ছা আচ্ছা, জোহরের নামাজ আজান দেওয়ার পরে ওই বাড়ির দিকে আটকাছে কুদাল নিয়ে, আরে কুদাল বুঝুন তো, আরেক লোকে কয় চাচা কই যাও আজান হয়ে গেছে, উনি বাড়িতে তাড়াতাড়ি গোসল কইয়া মসজিদে গেছে, গিয়ে জমাতে শরীক করছে, নামাজ সইরা বাড়িতে আয়া বিবি খাওন দিছে খাইছে, খায় আবার জমিত গেছে, কিন্তু গেছে যে মরিচ কেটির মধ্যে ওই যে কাঁচি আছে না, কাঁচি চিনি কাঁচি কোনি বা নিরি কাঁচি দিয়া কয়েকটা গা শুধু দুইটা ভাল্লাবা একটা ভাল্লা বাস, এখন আসর রাজা হয়েছে উঠে গেছে, ফালাটা আরো দুই আধ উঠে গেছে, আরেকজন জিজ্ঞাসা গীতাও যাইতে কো আজান হয়ে গেছে, দুই আধ জায়গা বাকি তো এই গেছে, আসরের নামাজ চললো, ওই একটু আটা উঠি করলো আটা খাইল, চিন্তা হইলো মাগরিবের আজান কখন হইব, লোকটা কিন্তু জমিনে বিচরণ করতেছে, তার দিলটা মসজিদের মিনারার সাথে লটকানো, আর আসতে কন মাগরিবের নামাজ পড়ে ঘরে ঢুকলো, চিন্তা হইলো এশারের আসান কখন হবে, এশারের নামাজ সইরা বিবি রে কইছে খাও খাইলো, খায়া ঘুমায়া গেল, মনে মনে চিন্তা ফজরের আজানের সময় উঠতইব, এই লোকটা বাড়ি গাড়ি কাম কাজ যা আছে সবই করলো কিন্তু দিলটা কোথায় লটকানো? আল্লাহর নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজ আমার যে উম্মত ঠিক মতো আদায় করবে, আখেরাতের চিন্তা করে,
ওই উম্মত এক ওয়াক্ত নামাজ পড়ে যায় আর এক ওয়াক্ত নামাজের চিন্তায়, আর এক ওয়াক্ত নামাজ পড়ে যায় আর এক ওয়াক্ত নামাজের চিন্তায়, এমনি করে করে তার সময় কাটে, এশারের পরে ঘুমা যায়, ফজরের আজানের চিন্তায়। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির চব্বিশ ঘন্টা সময় নামাজের ভিতরে কাটিয়া গেল যেন সে নামাজই পড়তে রইল, অর্থাৎ জাগতিক যত কাজ করলো সবগুলো কইরাও নামাজের সব পাইল। ইন্তিজারুস সালাতি কাসালাত। আরেকটা হাদিস এই মর্মে বলি, আমরা কোন অসুবিধা হইতো না তো, প্রধান অতিথি আইসুন নাই আইসুন তো, তা আমি ওনারও বিরক্ত করতাম না, কিন্তু আমি একটু কথাটা গোছাই দেবো। বায়ের আমার যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে গেল জোহরের চিন্তা, কখন দাঁড়ি মুয়াজ্জিনের কণ্ঠ থেকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ধ্বনিটা ভেসে আসে চিন্তা করে ওই ব্যক্তির দিল মসজিদের সাথে লটকানো। আল্লাহর রাসূল বলে কিয়ামতের কঠিন আযাবে হাশরের দিন সাত প্রকার মানুষকে আরশে আযীমের ছায়ার নিচে জায়গা করে দেওয়া হবে, তন্মধ্যে ওই মানুষটা যার দিল মসজিদের সাথে লটকানো ছিল সে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পায়া হাশরের ময়দানের পঞ্চাশ হাজার বছরের কষ্ট থেকে মুক্তি পাইয়া বিনা হিসাবে আল্লাহ তৈরি জান্নাতে যাবে। রসুল বলেন সাবাতুল ইউজিল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি মাসাজিদ ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়ারাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নি أخاف الله ورجل تصدق بيمينه حتى لا تعلم شماله ورجل دعت ورجل ذكر الله خاليا ففازت عيناه. শুধু এই হাদিসের তর্জমাটা কয়ে আমি শেষ করবো আর দশ মিনিট। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে সমস্ত মখলুক যখন জমা হবে হাসরের ময়দানটা এত বড় হবে বসতি কোন মানুষ সুজা হয়ে দাঁড়াবার মতো জায়গা পাবে না, মানুষগুলো দাঁড়ায়া থাকবে প্রত্যেকের পায়ের বৃদ্ধা আঙ্গুলের উপর বর দিয়া। ছোটবেলা বল খেলা দেখছেন নি, ছোটবেলা হাই স্কুলের মাঠে পিছন থেকে দেখতারি না, এমন তো একটু বাচ্চা বুঝছেন না, ও কি দেয় লম্বা লম্বা বেড়ে দেখা দেখো ভিসে যা কয়া দেখা দেয় সামনে গেছে তখন দেখতারি না, ও কি দিয়ে বুড়ি আঙ্গুল কিছুক্ষণ দেখে ওরা আমার ছেড়ে দেই কথা হচ্ছে না, হয় ধরে ছেড়ে দেখো চুম মেরেতে আবার একটু এনার্জি হইলে আবার উঠি দে, এমন করছেন কি করছেন না ও আমার ভাই। আল্লাহ নবী বলেছেন হাসুরের ময়দানে দুনিয়ার মানুষ যে ইনসান ফেরেশতারা সবাই জমা হবে, হাইওয়ানাত পর্যন্ত জমা হবে, সুজা হয়ে পা রেখে দাঁড়াবার মতো জায়গা থাকবে না, শুধু বিদ্যাঙ্গুলের উপর বর দিয়া দাঁড়াইতে হবে।
জমিনটাও তোমার জমিন, এমন উত্তপ্ত জমিন পৃথিবীর কোথাওলায়। আপনারা বলতে পারেন হুজুর, সীতাকাং কবিরাতে দেখছি রোড ফ্যাক্টরি, বিএসআরএম, কেএসআরএম, রোড ফ্যাক্টরির মধ্যে যখন এই ফালিটা ঢুকায় দেয় আগুনে, যা দেখতে আগুনই মনে হয়, এই আগুনের চাইতে কোটি কোটি গুণ বেশি উত্তপ্ত হবে হাসরের ময়দান। আমার কথা নয়, আল্লাহর রসুল বলেছেন দুনিয়ার এই আগুনটাকে 70 বার দৌত করার পর আমার আল্লাহ বন্দাদের উপকারের জন্য জমিনে রাখছে। ওই হাসরের সূর্যের মুখ এক বর্ণনা এসেছে 12টা হবে, আরেক বর্ণনাই তাজকিরাতুল কুতুবিতে ইমাম কুতুবী লিখেছেন সূর্যের মুখ এখন একটা আছে, আরো 49টা মুখ হাসরের ময়দানের দিকে ধরে দেওয়া হবে। এখন একটা মুখ এমনি নিচের দিকে দাও, 49টা উপর দিকে দাও, হাসরের দিন 49টা সহকারে এমনি ধরে দিবে। মনে করেন তাজ কেমন হইব, কলা গাছ শুকাইতে 1 সেকেন্ড লাগবে না, কলা গাছ তো সবচেয়ে বেশি ভানি ভিতরে, 1 সেকেন্ড লাগব। ওই উত্তপ্ত অবস্থা এখন সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল উপরে জুড়ে কোন ঠিক কিনা, ওই দিন সূর্যটা মাত্র 9 ইঞ্চি মাথার উপরে থাকবে, 50টা মুখ একসাথে তাপ দিতে থাকবে, তামার জমিনটা উত্তপ্ত হয়ে যাবে, হাসরের ময়দানে মানুষ কিং কর্তব্য বিমূর হয়ে কাঁদতে থাকবে। ও আমার ভাইরা, ওই দিনের কথা কি সরল হয় না, প্রেমিকাকে নিয়া ফারকে ঘুরো, ময়নামতিতে যাও, আড্ডা লাগাও, গুনার কাজ করো, বাবি কিনিয়া সিঞ্জিতে একসাথে যাও, কত ধরনের মজার আনন্দ করো, এই মজা মজা নয়, ফরনারির সাথে চিৎকারি করো, মহব্বত কায়েম করো, অবৈধ সম্পর্ক করো, জাননি তোমার জন্যে হাসরের ময়দান কায়েম করা হবে। কইলেই বলি আমি কয়ে টাইম দেওয়া বয়ান করি না, ভাইয়ের আমার ভালো করে শুনে রাখুন, এই হাসরের ময়দানের অবস্থাটা কত করুন, সমগ্র মখলুকাত একসাথে যেখানে জমা হয়ে গেল উত্তপ্ত জমিনে, কেউ কারুর জন্য বন্ধু হবে না, বন্ধু বন্ধুর দিক থেকে অতিক্রম করবে, চেহারা ঘুরায়া চলে যাইবে, ওই বন্ধু কান্দতেছে জিজ্ঞাসা করবে না, বন্ধু তুমি কান্দ কেন, আমার কথা নয়, রব্বুল আলামিন বলেছেন লা ইয়াসআলু হামীমুন হামীমা, কোন বন্ধুকে কিছু জিগাইবে না, এখন তো বন্ধু সাজ্জা একজন আর একজনের সাথে ফিরিতে করো আর করো, রুডো যাই ডাকাতি করো, গাছ কাটতে ফালায়া দাও ডাকাতি করো, বন্ধু সাজো, এর বাড়ি নোয়াখালী আর তোমার বাড়ি এখানে, উদাহরণ শুরু, একটার বাড়ি রংপুর আর একটার বাড়ি এখানে, একসাথে মিলিয়া এলাকায় তাকে জিগাইলে কো মেহমান রাইতের বেলা ডাকায় আছে না নাই, ও আমার বাড়া, এই বন্ধু দুনিয়ার জীবনে বন্ধু হয়েছে, এটা বন্ধু নয়, এটা হাসরের ময়দানে তোমাকে আল্লাহর কাঠ গড়াই দাঁড় করায়া জাহান্নামের আগুনে দিতে চায়। কারে বন্ধু বানাইছো? এই জন্য বন্ধু বানাইলে নেককারকে বানাও, আলী কাররামাল্লাহু ওয়াজহু কান্দিয়ার বলে আলী বলে আমি নেককাস
বলতে পারি না, তবে আমি নেককারকে ভালোবাসি। আশা হলো কেয়ামতের মাঠে যেন নেককারদের সাথে আমাকে উঠানো হয়। আলেম দেখলে সুলকানি উঠে, আলেমের কথা শুনলে মনে চায় যে ভাষায় দে রেকর্ড করে দিয়া দে, দেখলেই মনে চায় যে মোল্লারা কি জানে, মোল্লারা কি জানে, সময় তো নাই। দ্বিতীয় নম্বর কথা, আমাদেরকে যদি একটু সুযোগ দেওয়া হয় অর্থায়ন করে যে আপনারা সায়েন্স নিয়ে সামনে পারেন, কোরআনের তত্ত্ব নিয়ে সামনে পারেন, ইনশাল্লাহ আশা করি আমাদের আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে যদি কাজ শুরু করে দেয়, কোন মানুষ এই পৃথিবীতে মানবীয় শিক্ষায় আমাদের সাথে কুলাইতে পারবে না। আধ্যাত্মিক শিক্ষাটার অনেক দাম, সারা বাংলাদেশের ডাক্তার মিললে একটা জিন সারাইতে পারবে না। কি কইন পারব, একটা জিনের রোগী থাকলে এখন এন আনে কিচ্ছু কইতাম না, খালি সাইমু যদি না গেছে, এটা হলো আধ্যাত্মিকতা। এমন সব আলেম রয় যদি একটু পদ্ধতিটা নিয়ে সবাই নেয় না বয়ে সবাইটা বরদাস্ত করতে, ও আমার ভাই এক শত্রু গত দুই বছর আগে আমার এমন জ্বালানি জ্বালাতে অযথ আমার কোনো নেই, সুবহানাল্লাহ। আমি একদিন কইছিও যে আমার বিরুদ্ধে লাগিয়ে লাগছে, আমি মোল্লা মুন্সি মানুষ চলতে তাই আমার ভাবে আমনে আমনে কথা উত্তর দেন। এরপর একদিন এর বাড়ির কাছে ওয়াজ আছে, এর ফুত আমার সামনে, আমি ওয়াজের মধ্যে বুঝা দিয়েছি যে আলেমদের বিরুদ্ধে লাগতে লাগ, কারণ আমি কাজ করতাম না, করলেও শুনে শেষ হলে দেখলাম যে না তা আমি ওই না যে হোক, এরপরে কাজ করে দিস বুঝছেন নি। একবার স্যাপটা যে দিক দিয়ে যে হেদিক দিয়ে ধরা, আমি কেমনে কাজ করছি আল্লাহর কাছে দিয়ে তুই আল্লাহ তুমি দিক কর, তরিকা আছে তরিকা মতো করে তুই দিছি, এখন আর লিঙ্ক কি হওয়া না, আমার ভাষা বুঝিনি। সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে লাগবেন না, আল্লাহওয়ালাদেরকে আল্লাহওয়ালা হইতে দেন। আপনি যদিও গুনাহগার, আপনার গুনাহগুলি আল্লাহওয়ালার খাতিরে ক্ষমা হবে, আপনি যদিও গুনাহগার, আপনার গুনার কারণে গজব আসে, আল্লাহওয়ালা ইবাদতে লিপ্ত হইলে তার ইবাদতের খাতিরে গজব দূর হইয়া যায়। আমি হাদিসের তর্জমা বলতেছিলাম, আল্লাহ রাসূল বলেন সাবাতুন ইয়ুযিল্লুহুমুল্লাহু ফী যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। সাত প্রকারের মানুষকে আল্লাহর আরশের ছায়া নিচে জায়গা দেওয়া হবে ওই দিন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর ছায়া থাকবে না। এই দিনটা কোন দিন? আমার বয়ান বুঝে থাকলে উত্তর দিন, কোন দিন? হাশরের দিন। ওই হাশরের ময়দানে কষ্ট থেকে নিষ্কৃতি পাবে ওই লোকেরা যারা আল্লাহর আরশের ছায়া নিচে জায়গা পাবে। ইমামুন আদিলুন ইনসাফগার নেই পরায়ণ বাদশা, যেই বাদশা নেই নিষ্ঠা বজায় রেখে রাজত্ব পরিচালনা করেছে, যেই সর্দার নিজের গ্রাম নিজের ফ্যামিলি নিজের পাড়া নিজের এলাকা পরিচালনা করতে গিয়া ইনসাফের সাথে পরিচালনা করেছে, ইমামুন আদিলুন যেই চেয়ারম্যান চেয়ারম্যান হইয়া ইউনিয়ন পরিষদ পরিচালনা করতে গিয়া ইনসাফের সাথে পরিচালনা করেছে জানিয়া কোনো জুলুম কারো উপর করে নাই, ওই ইনসাফগার ব্যক্তিদেরকে আল্লাহর নবী বলে আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে। পুরস্কারটা কত বড় চিন্তা করছেন নি, হাসরের ময়দানের কষ্টটা 50,000 বছরের, আল্লাহ নিজেই বলছেন ওয়া কানা মিকদারুহু খামসিন।
না আলফাসানাতি মিম্মা তাউদ্দুন। দুনিয়ার সময়ের হিসাব অনুপাতে 50,000 বছরের সময় এমত অবস্থায় ইনসাফদার ব্যক্তিদেরকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এই জন্য গ্রামগঞ্জে যারা সালিশি করেন, সাহেবান সর্দারি করেন, আপনাদের প্রতি আমি মুসলমান হিসাবে উদাত্ত আহ্বান। জানিয়া কার উপর অত্যাচার, অজান্তে হয়ে গেলে তো এটা আল্লাহ মাফ করত, কিন্তু জানিয়া অত্যাচার কইরেন না। কেরে আপনি যদি ঘুষ না খান, আপনি যদি ইনসাফদার হন, দুনিয়াতে আপনি 1,000 টাকা পাইলেন না অসুবিধা নাই, হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাওয়া যাবে। আখিরাতু খাইরুল লাকা মিনাল ওলা, আল্লাহ বলেন দুনিয়ার তুলনায় আখেরাতটা উত্তম। এক বেটা চীন গেছে আমার সাথে একসাথে পড়তো, কোটি কোটি টাকার মালিক আছে, চীন গিয়া ব্যবসা বাণিজ্য করছে, এখনো ব্যবসা করতেছে, কিন্তু আমি মোল্লাউন সি মানুষ 120 টাকা করে কাপড় বেতন দিই, আর এ বেটার জুতো ওই মনে 50,000 করছে দাম। তাহলে আমি ঠগলাম নি কি কোন ঠগলাম? মিয়া দুনিয়া দিয়া কি করবে? হিয়া দুনিয়া আকাল্লু মিনাল কালিলি, হিয়া দুনিয়া আকাল্লু মিনাল কালিলি, ওয়া আশিকুহা আযাল্লু মিনাজ জালিলি, তাসুম বিসিহরিহা কুমান ওয়া তুমা ফাহুম মুতাহাইরুনা বিলা দালিলি। এই দুনিয়াটা ছোট থেকে ছোট, এই দুনিয়ার আশিক যারা হয় তারাও নিচু থেকে নিচু, আদনা থেকে আদনা, কিন্তু কোরআনওয়ালা যারা হয়, কোরআনের সম্পদ যারা পাওয়া যায়, হাদিসের এলেম যাদের ভিতরে আসিয়া যায়, তাদের সম্মান আল্লাহ আল্লাহর রসুলের সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহর আরশ পর্যন্ত উঠিয়া যায়। এই জন্য কিতাবে মাসালা লেখা আছে, হেদায়া দ্বিতীয় নম্বর খন্ডে কিতাবুন নেকাতে, কিতাবুন নেকাহের মাঝে উল্লেখ করছেন যে কোন গরিব আলেম দিন আনে দিন খাও তোবা খাই তো ভাও না, ঠিক না, ঠিক প্রতিদিন খাওয়ান পানা, এমন আলেমের কাছে যদি বাসার মেয়ের বিয়ে হয়ে যায় তাইলে কুফুর মাসালা অনুভাতে মেয়েটারে বাসা আনতে পারবো না, মানে হামসের না হইল জমিদারের মেয়ে গরিবের গুলা হাতে বিয়ে হয়ে রিক্সাওয়ালার গুলার বিয়ে করে নিয়েছে, ইডা শরীয়তের বিধান অনুপাতে বাফে যদি কো আমার মেয়ে না বলে বুঝছে না, আমি এটা নিমুগা উডাইয়া শরীয়ত বলে দিতে পারবো, নিয়ে আরো দুনি জায়গা দিতে পারবো, কারণ তার ফ্যামিলির সাথে এর একজন দুজন। কিন্তু কোন আলেম যদি বিয়া করে বা কোন আলেমের কাছে গরিবে ধনির মেয়া বিয়া দেবা বা সার মেয়ের বিয়া হোক, আলেম থেকে কুকুর মশালা দিয়ে নিতার বলি কভার তো না, কেড়ে পারতো না, বাসার সম্পত্তি সব মিলাইয়া এক পাল্লায় উঠাইলে সুরায় ফাতিহার বিসমিল্লাহ উঠাইলে অমন হইব না। হ্যাঁ, তাইলে আসলে দুনি কেডা হরি মিয়া কথা কইনে গেল, আলেম দুনি না। এই জন্য বলা হয়েছে আলেমরা গরিব নয়, টাকার গরিব হতে পারে, আলেমরা আল্লাহ পাওয়ার গরিব নয়। আলেমরা কিসের গরিব? আলেমরা ধন সম্পদের গরিব, আলেমরা টাকা পয়সার গরিব হতে পারে, কিন্তু জেনে রাখো আলেমের মর্যাদা আমার আল্লাহ কত বাড়াইয়া দিছেন। আলেম যখন হাসরের ময়দানে দাঁড়াবে, আমলনামাটা যদি গুনাহগার হয় বাম হাতে দেওয়া হবে, দিয়ে আল্লাহ বলবে এই কিতাব মাওলানা সাহেব পর্দাটার ভিতরে যান, কই যাই তো কইব, পর্দার ভিতরে যান, আলেম পর্দার ভিতরে যাইব, আল্লাহ গিয়া বলবেন কোরআনের ইলম দিয়েছিলাম এ গুনাহ করার লাগিনি, এটা কি হইছিনি, আমার কালামের বেইজ্জত হইছিনি, আপনি অন্যায়ের কাজে কেন লিপ্ত হইলেন,
আপনার দ্বারা কাজটা ভালো হয় না। আল্লাহ পাক কুদরতি জবান থেকে ধমক দিয়া আলেমকে ছেড়ে দিবে, কাউকে জাহান্নামের দিকে বলবে জাহান্নামে যান কিছুদিন জেল খাটতে হইব, আর কাউকে বলবে যা এলেমের খাতিরে ক্ষমা করে দিলা। তবে জাহান্নামে যে আলেমরা যাবে, অনেকে বলতে পারেন হুজুর আলেমদেরকে দিয়া তো আল্লাহ জাহান্নাম উদ্বোধন করব, এই বর্ণনাও সঠিক, কিন্তু জাহান্নামের ভিতরে ও আলেমদের আলাদা পজিশন। কইতাম নি কোনো অসুবিধা নেই, একটা জিকির দিন সবাই, অনেকে জিকির করে না, কেউ জিকির করলে গতি গীতা আড়াইশো টিয়া দিলে উমুক ভাই তুমুক ভাই করবে সারাদিন চলে, নাউজুবিল্লাহি মিন যালিক। তো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পিছলি সব মে ওটাহাকার, পিছলি সব মে ওটাহাকার, পেশে মৌলা সিজদা কর কহু লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বায়রা মা, জাহান্নামের ভিতরে জাহান্নামীরা জ্বলবে, অনেক বর্ণনা আছে, একটা বর্ণনায় আসছে জিব্রাইল আলাইহিস সালাম একসময় দুজুকের ভিতরে ডুববো দেখবার লাগে মানুষের কি অবস্থা। জিব্রাইল আলাইহিস সালাম দুজুকের ভিতরে যাওয়ার পর সমস্ত ইমানদারেরা জিব্রাইলকে বলবে, জিব্রাইল তোমার তো আল্লাহর সাথে সম্পর্ক ভালো, যে কোনো সময় আসা যাওয়া করো, একটু সুপারিশ করো না, তুমি তো রইসুল মালাইকা, ফেরেশতাদেরও সর্দার, তুমি যদি সুপারিশ করো হয়তো জাহান্নাম থেকে বাঁচতাম পারি। জিব্রাইল বলবে, আমারে যে কইতেছেন বালা কথা, কিন্তু আমারও ময়া লাগে আপনাদের দিকে তাকাই লাগে, ক্ষমতা তো আমার, কারণ জাহান্নামের আগুন থেকে বের করে নেওয়ার জন্য সুপারিশের অধিকার আমি জিব্রাইলকে দেওয়া হই না। মুসলিম শরীফের হাসিয়াই ইমাম নববী রাহমাতুল্লাহি আলাই আট প্রকারের সুপারিশ উল্লেখ করেছেন, তন্মধ্যে এক প্রকারের সুপারিশ হলো পয়গম্বরদের সুপারিশ। জিব্রাইল বলে, আলেমরা সুপারিশ করে, হাফেজরা করবো, শহীদরা করবো, সিদ্দিকিনরা করবো, নবীরা করবো, ছেলে মেয়ে যদি ছোটবেলায় মারা যায় তাহলে তাইলে তারা করবে, তাহলে আমার তো এই অধিকার নাই। তবে তোমরা কোন নবীর উম্মত একটু কও না, তোমরা নবীর কাছে গিয়া খবরটা দিমুনি। জাহান্নামের ভিতরে সবাই বলবে, হাজার হাজার বছর হয়ে গেছে জাহান্নামের আগুনে জ্বলতেছি, পয়গম্বরের নাম মনে না, ভুলে গেছে পয়গম্বরের নাম। এখন জিব্রাইল বলবে, পয়গম্বরের নাম তো জানো না, তাইলে বলো তোমাদের পয়গম্বরের উপর কোন কিতাব নাযিল হইছিল, কিতাবের নাম যদি বলতে পারো তোমাদের প্রভুর কাছে গিয়া বলবো তোমাদের পয়গম্বর তোমাদের জন্য সুপারিশ করবেন। কারণ জিব্রাইল জানে
কোন নবীর উপর কোন কিতাব আর কোন সহিফা নাযিল করা হয়েছে জানে কি জানে না? তখন জাহান্নামের ভিতরে সমস্ত জাহান্নামীরা ডাকা বলবে, এই কিতাবের নাম আমাদের জানা নাই, তবে কিছু আলেম জাহান্নামের ভিতরে এখনো আছে, ওই আলেমরা বলতে পারবে, কারণ এই কিতাব তারা শিক্ষা করেছিল। কেউ জাহান্নামের ভিতরে আলেমের কাম লাগছেনি, তাইলে যে দুজকের ভিতরে গিয়ে আলেমের কাম লাগে, এই আলেমের বিরুদ্ধে অত করে জন্ম সময় লাগে, মার বিয়ার সময় লাগে, মরার ঘরেও লাগে, কত করে কৌজুর আলেমটা কি হবে বলা? আরে মানুষ বলতে তো অন্যায় আছে, এটা সামাজিক ভাবে দেখলে চলে, বা ডাক দানিয়া বুঝাই দিলে হুজুর ইটা আপনি দ্বারাও ঠিক কিত না, আরেকদিন দেখলে আজকার জন্য ছেড়ে দিলাম, তে হুজুর ঠিক হইতো না, কি করে ঠিক হইতো না, আমার কথা বুঝুননি, আমি নিরেট আল্লাহ রস্তে করতে চাই, আমার ইয়ানো কাছে তো আত্মীয় তো নাই, দুশ্মনীও নাই, একটা আছে বলে আইলে গেলে একটা জমি জামালে একটা দরবার পর আছে, ইতাও আমার নাই, আর আমার মূলত জায়গা জমি নেই, জাহান্নামের ভিতরে আলেমরা ডাক দিয়া বলবে জিবরাইল শুনো আমাদের পয়গম্বরের উপর যে কিতাব নাযিল করা হয়েছিল এই কিতাবের নাম হলো কুরআনুল কারীম। কুরআন যে নাম কই পাইছিলা আলেমরা কইরা শুনাইয়া দিবে, আল্লাহ বলছে ইন্নাহু لعلكم تعقلون قرآن কিতাবের নাম জিবরাইল আর বুজার বাকি আসেনি পয়গম্বরের নাম কি আমরা কইছেন পয়গম্বরের নাম কি মুহাম্মদ রাসূলুল্লাহ এখন জিবরাইল সরল করে ফেলবে লৌহে মাহফুজের আয়াতের কথা, আল্লাহই তো বলেছেন নাযাল বিহি রূহুল আমীন আলা কলবিকা লিতাকুনা মিনাল জিব্রাইল তো স্মরণে দেব এই কথা আছে, আল্লাহই তো বলছে আমি রুহুল আমিন নিয়ে আসলাম এই কোরআন, আলা কালবিকা কাকে বলছিল রসুলকে বলছিল, জিব্রাইল তো জান্নাতের ভিতরে গিয়া দেখবে আল্লাহর পয়গম্বর জান্নাতের ভিতরে নাই, মুহাম্মাদুর রসুলুল্লাহ কোথায়, ঈসা পয়গম্বর জান্নাতের ভিতরে, মুসা আলাইহিস সালাম জান্নাতের ভিতরে, ইব্রাহিম খলিলুল্লাহ জান্নাতের ভিতরে, নূহ নবীউল্লাহ, আদম সফিউল্লাহ সহকারে সমস্ত পয়গম্বররা জান্নাতের ভিতরে, যার যার পজিশনে আছে, মুহাম্মদ কোথায়, বিশ্ব নবীকে খুঁজতে খুঁজতে জিবরাইল গিয়া দেখবে আল্লাহর পয়গম্বর এখনো আল্লাহর আরশের ছায়ার নিচে সেজদা। ডাইকা বলবে নবী গো মাথা উঠা, কত কান্না করবেন, উম্মতের খবর নেন, আপনার উম্মতের কিছু লোক এখনো জাহান্নামের ভিতরে জ্বলতেছে, তারা বার্তা পাঠাইছে আপনি তাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য, কারণ জাহান্নামের আগুন তারা আর বরদাস্ত করতে পারে না। আল্লাহর নবী আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ পারমিশন দাও,
আমার উম্মতের জাহান্নামের এই গর্ত থেকে বের করে আনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী গো যান আপনার উম্মতের জন্য ইসপাত সুপা সুপারিশ করেন, সুপারিশ কবুল করা হবে। আল্লাহ নবী উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বের করে করে আনবেন। ও আমার ভাইরা দেখছেন নি কোরআনের দাম কত, আলেমদের মর্যাদা কত, দেখছেন নি জাহান্নামের আগুন থেকে বের হইতে গেলে কোরআনের নামটাও জানা থাকতে হবে। এই কোরআনের শিক্ষা প্রত্যেকের জন্য ফরজ। ক্যাডেট স্কুল, প্রভাতী স্কুল আছে না নাই? ব্রাকের স্কুল সকাল 6টা থেকে পড়া, আই রে পড়া, এই পড়া আমরা পড়ছিলাম না। আমরা থেকে বড় শিক্ষিত হয়েছে গাজেরা এখন পড়তেছে, জিগাইছেন একটা ইংরেজি কইতো দাঁত ভেঙে দেব, এরপরে কইলেও কইব ইংলিশ মিডিয়ামে পড়ছি, দিকে তুতা ভাকির মতো কয়েকটা মুখস্থ করছি, শুধু এরার কথা কই না। সবগুলি ওই দিন দিন যোগ্যতা কমতেছে, আগে মাদ্রাসাত কাফিয়া পড়তে হলে আরবিতে এদের তুমি আমরা আরবিতে বসলে উত্তর দিছি, ওহন জিগাইলে হুজুর বাংলা লিখ খেলাই। আরে বাংলা তো মাতৃভাষা, এটার প্রতি শ্রদ্ধা ভক্তি অসংখ্য গুণিত তাক তুইব, কিন্তু তোমার মূলত ভিতরে মাল হইসিনি সার হইসিনি দেখছি কথা বুঝি না। ও আমার ভাব আল্লাহ রসুল ওই হাসরের ময়দানের বিপদগামী অবস্থায় তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার জন্য যেই দুধ ব্যবহার হবে এই দুধের নাম হলো কোরআন। কোরআন এক বক্তা আছে কোরআন 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 বলতে পারে না, কোরআন কোরআন বুঝা বড় মুহাসি আর ক এই পুরা নাম তফসির বলে বাদ দিয়ে দন লাগবো নাউজবিল্লাহ পুরানা তফসির বাদ দিয়ে নতুন তফসির করতো, অর্থাৎ নিজের মন গড়া মতবাদ ঢুকাইতো। বাঠা কোরআনের সাথে পাঠারি করলে তোর অস্তিত্ব থাকবে না জোরে কণ্ঠে কিনা। ও আমার ভাইরা এই হাসরের ময়দানে ইনসাফগার বাদশাকে আল্লাহ আরো সে ছায়া নিচে জায়গা দিবে। দুই নম্বর ওয়া সাফুন নাসাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক ইবাদত করতে করতে যৌবনে পদার্পণ করছে, যৌবনটা কাটাইছে, ওই ব্যক্তি আরশের ছায়ার নিচে জায়গা পাবে। ওয়া রাজুলুম মুআল্লাকুম কালবুহু বিল মাসাজিদ, ওই মানুষ যার দিলটা মসজিদের সাথে লটকানো। এখন আমার বয়ান মিলতাছে নি? এরপরে বলে রাজুলুন তাহাব্বা ফিল্লাহ, দুই ব্যক্তি আল্লাহর ওয়াস্তে ভালোবাসা করছে। কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে। মানে মসজিদে যা ডাক দে কিও আয়ো না নামাজে যাই, মানে কয়তাছি ইটা হইলো আল্লাহর হস্তে ডাক দিল। চা খাওয়াইতে গিয়া কর দিনই ভাই হিসেবে মুসলমান হিসেবে একটা চা খাওয়াইলাম, উদ্দেশ্য ইটা না যে আমার পক্ষে মিথ্যা সাক্ষীটা দিব, এই উদ্দেশ্য নাই, তাহলে মহব্বত আল্লাহর হস্তে হইল। বাবা বিচার কাজ কাল কাটিব ইউনিয়ন পরিষদের সামনে, এখন গিয়ে সর্দার বাড়ি বাড়ি আড়ে রাখ খেলা, রাত্রিবেলা আড়ে আর নিন আমি রিক্সা ভাড়া দিয়ে ওঠা, রিক্সা ভাড়া দিয়ে চা খাওয়ানোর লাগি দিয়ে 5,000-3,000 রিক্সা ভাড়া, নাউজবিল্লাহ কইতে না। আর হে কইলাম জমি মিথ্যা আনছে, এটা রিক্সা ভাড়া না ঘুষ। আল্লাহ রসুল বলে আখিরি জমানায় আমার উম্মতের অবস্থা এমন হইব হারামদারের নাম বদল করে খাইবে। আমার কথা কই না কইছে, এটা কিয়ামতের লক্ষণ। উম্মতে দেখছেন না খালি বিভক্তি, এ এমনি বাগো হেমনি বাগো এমনি বাগো, ইটা আমরা আড্ডা দূরে ফিরে থাকতেন না। এটা রসুল বলছেন 77 উম্মতি 73 মিল্লাহ, আমার উম্মত 73 ভাগে ভাগ হইব, এই জন্য রসুলের কথা সত্য ভাগ হইতেই থাকবো, কিন্তু সত্যের পথে একটা দল মান আলাইহি ওয়া সাহাবী, আমি রসুলের সুন্নত আর সাহাবীদের আদর্শ মান্য চলো, কারো কথা শুনবার দরকার। হুজুর কার কথা মানতাম, কোয়ের কথা মানবার কারণ নাই, নিজে বিবেচনা করে দেখেন কেডা সত্যের হতে আছে। ঠিক কো হুজুর বুঝি না, না বুঝলে নমাজ সইরা হইরা আল্লাহর কাছে দুই রাকাত নমাজ সইরা দোয়া করে হিদিনা সিরাতাল মুস্তাকিম, মনটা যে দিকে যায় দিকেই যায় আর কি। তা কইতা রাজুলাল তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর ভালোবাসলে একজনের দাঁড়ায় একজন দূর থেকে ভালোবাস,
হ্যাঁ আল্লাহর বাস্তে ভালোবাসলে এই মুহূর্তে আর দেখবার দরকার নাই, কথা কই না কেরে না ফরমানি সব পথ খুললা গেছে। আমি ইচ্ছা করে ফেসবুক ইমোটি মোজা আছে নেট বন্ধ করে দিছি, ওই দিন ফহিননি মার একটা মোবাইল ব্যবহার করে আমার আছে বন্ধ করেছি, কারণ আমি দেখলাম আমলের ক্ষতিও জবান থেকে সহি কথা বাইর না, ব্রেন গরম হয়ে থাকে ইয়া আকাম লয়ে ঘুরতাম করে কবর তো জাম হই কদিন ভরে কি কোন ঠিক কি না ও আমার ভাইরা। ورجل دعته امرأة دعت منصب وجمال বড় বংশের মহিলা আবার সুন্দরী, এমন সুন্দর চাইলে শোক ফিরে না কনা তোমায় দেখলে মনে হয় হাজার বছর ছিল হরিছ আছে না না আমি টান্দা কইলে তো আপনি মনে করবেন যে হুজুর বুঝে আগে গান গাইছো, আমি টান্দা কইতাম না এটা দাওয়াতের কাজের সিস্টেম না। ও আমার ভাইরা সুন্দরী মহিলা বালা বংশের বড় বংশের মহিলা ডাক দিয়া বলে যুবক রে তোকে দেখতে আমার ভালো লাগে আয় তোর সাথে জীবনের স্বাদ মিটাইতে চাই জিনার প্রস্তাব যদি দেয়। এখন যুবক ডাক দিয়া বলে বন্ধু ও বান্ধবী তুমি আমাকে আদায় করা তোমার সাথে আমি অপকর্মী নিত্য হতে পারি না কারণ ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করে এই কথা বলে যদি গুনার কাছ থেকে বিরত থাকতে পারো আল্লাহর নবী বলে কোন যুবতী যদি আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেয় কোন যুবক যদি আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেয় সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর নবী বলে এই মেহনতের কারণে এই কষ্ট ওঠার কারণে হাশরের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিয়া বিনা হিসাবে জান্নাতি করা হবে। বনি সাইলের একটা ঘটনা আছে সুচ্চ কইরা কয়লাই কয়লাইতাম নি ফাদানতে তিনি আমার বদ্ধ দেয় মুরব্বি মানুষ বনি সাইলের এক যুবক খালা ফেসা বাইটা ফাশের বাড়ি সাসা তো বোন খুব সুন্দরী এমন সুন্দর বাপরে বাপ রাস্তা দিয়ে আটলে হগুলোই পিছে দাসায় আছে। ও আমার ভাইরা আমাদের দেশের মহিলারা পশ্চিমাদের আদর্শ গ্রহণ কইরা এখন যেভাবে চলাফেরা শুরু করছে এরা কাফর পইরাও লেমটাই মনে হয় আমরা অত শক্ত কথা কই এটা আমরা কইরা নবী হয়ে গেছে মহিলারা আখিরি জমানায় কেমন হবে কাপড় পরিধান করেছে এরপরে ও লেমটা মনে হবে অর্থাৎ কাপড় দ্বারা কাপড়ের হক আদায় হবে না শরীর বুঝতে বাকি থাকে না। যাই হোক যুবক কইতাছে সাসা তো বুঝে যে তুই তো জমিদারের জি আমি গরিবের হলাম কিন্তু গরিব হইলে কি আউশ তো আর গরিব না তোর সাথে আমার জীবনে একবারও যদি স্বাদ মিটাইতাম ফাত্তা মেয়েটাও একসাথে চলাফেরা হিসাবে কইছে হ্যাঁ তোরে কথাতে আমি রাজি হব শর্ত আছে কি শর্ত কই 1000 স্বর্ণ মুদ্রা আমারে দিতার বিনি দিলে তুই যেটা চাচি দেখাইবে ইয়ে ইট মিল থেকে দুইটা যত কাম আছে সব করে রাইতে ঘুমানা দিন ঘুমানা খালি কাম আর কাম আর টাকাগুলি জমা করে হাদিসের ঘটনা বানাওয়ার কোনো কথা না উমা জমা করতে করতে 1000 দিনার হইছে পরে হে স্বাস্থ্য বোনের কাছে এক তোমার 1000 দিনার নেও বিডি হয়েছে খাওয়ার পরে চিন্তা করতেছে এরে যে শর্ত দিছিলাম শর্ত তো হ্যাঁ আদায় করছে আমি তো এ যেটা চাইছি জিয়ালা হন লাগে কতে আয়োজন নিরিবিলি এক জায়গায় গেছে ইহানে এরা দুইজন ছাড়া আর আল্লাহ ছাড়া আর কেউ এই কালের মানুষ জিনার প্রস্তুতি নিল নীরব জায়গা যেত আর এখনকার বিভিন্ন গার্ডেনের অবস্থা দেখলে মনে হয় কুত্তারে আর মনে আছে জোরে হন ঠিক কিনা আর আমি আরো জোরে
এখন মহিলাটা কইতাছে আয়ো যাই নীরব নির্জনে গেছে যাওয়ার পরে কইতাছে যে আমার সুযোগ দাও সুযোগ দিছে কাপড় সুপড় সব খুলিয়া রেডি হাদিসের কিতাবে লেখে যুবক এই যুবতীর উরাতের উপর এটা বইসে জোরে কন্না নাউজুবিল্লাহ মেয়ে চিন্তা করে কি হলো আমার যৌবনের সবচেয়ে সম্মানিত বস্তু হলো আমার সতীত্ব সতীত্ব কেউলে হারায় চিন্তা করে করে যুবককে লক্ষ্য করে যুবতী ডাক দিয়া বলে বন্ধুরে তুমি শর্ত আদায় করেছো এখন তোমার কথায় আমি আমার সব কিছু দিতে হয় কিন্তু তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই তুমি আল্লাহকে ভয় করো কারে ভয় করতে গেছে এই কথা বলার পরে যুবকের অন্তরে আল্লাহর নাম শুননা কাঁপতে শুরু করছে এই যুবক আর জিনা করে নাই হাদিসের কিতাবে লেখে এই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করবেন এই যুবতীও আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাইয়া বিনা হিসাবে জান্নাতে যাবে আমরা যেতে চাইনি আল্লাহ পাক আমাদেরকে এই আলোচিত কথাগুলির উপর আমল করা তৌফিক দান করুন কথাবার্তা বলতে এই দুই ঘন্টা হয়ে গেছে বক্তৃতা এক দুইটা কথা ফিসুইলে যাইতো গা পারে মতো মানুষ ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য উদার্ত আহ্বান রেখে এখানেই শেষ করলাম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।